হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে মোবাইলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। এ টু জেড প্রসেস আমরা পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। চাইলে অন্য যে কোনো ব্রাউজার থেকেও এই কাজটি করা যাবে, তবে গুগল ক্রোমটা আসলে খুব ইউজার ফ্রেন্ডলি। ওপেন করার পরে আমরা ব্রাউজার অ্যাড্রেসে youtube.com/account লিখে এন্টার প্রেস করব। এখন আমি অ্যাকাউন্টে লগ ইন করব। আপনি আপনার জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অ্যাকাউন্ট লগ ইন করার সাথে সাথেই আমাদের রিডাইরেক্ট করে ইউটিউবে নিয়ে যাবে। বাট আপনার যদি অ্যাপ্লিকেশনটা সেট আপ করা থাকে তাহলে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনেই রিডাইরেক্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা ক্রোমে সিলেক্ট করে ব্রাউজারেই থাকবো, আমরা অ্যাপ্লিকেশন ওপেন করব না, যেহেতু অ্যাপ্লিকেশন থেকে ইউটিউব অ্যাকাউন্ট খোলা যাবে না। সো ব্রাউজারই আমরা ওপেন করে রাখবো। দেখুন, এখানেই পাবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। নিউ চ্যানেল ক্রিয়েট করার পূর্বে আমাদের ব্রাউজারের একটা সেটিংস অ্যাক্টিভ করে নিতে হবে, তাছাড়া আমাদের এই স্ক্রিনে নিউ চ্যানেল ক্রিয়েট করা যাবে না, যেহেতু বর্তমানে সকল অ্যাপ্লিকেশনই মোবাইল রেসপন্সিভ। সো অটোমেটিক আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশন নিয়ে যাবে। আমরা ব্রাউজারের ডান সাইডে তিনটা ডটে ক্লিক করব। এখন নিচে আসলে দেখতে পারবো যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে। এই ডেস্কটপ সাইট এই সেটিংসটা আমরা অন করব, চেকলিস্ট অন। তো চলো বন্ধুরা, একবার আমরা চেক করে নিই। ইয়েস, আমরা অ্যাক্টিভ করে রেখেছি। এখন আপনি ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট করলেই আমাদের পেজটা আসবে। চলুন দেখে নেওয়া যাক। ইয়েস, দেখুন আমাদের ক্রিয়েট এ নিউ চ্যানেল পেজটা কিন্তু চলে এসেছে। এখন আমরা আমাদের পছন্দ মতো ইউটিউবের নাম সিলেক্ট করে এখানে দিতে পারবো। এটাই কিন্তু আপনার চ্যানেল নেম। ইউটিউবে চ্যানেল নেমটা সিলেক্ট করার পূর্বে একটা কথা বলে রাখি যে আপনি যে নামটা সিলেক্ট করবেন, হতে পারে আপনার নাম বা আপনার কোনো বিষয়বস্তুর উপরে, তো অবশ্যই চেষ্টা করবেন যে নামটা যাতে ইউনিক হয়। ইউনিক হলে একটা সুবিধা যে আপনার চ্যানেল রেটিং করতে বেশি সময় লাগে না। কিন্তু যদি একই নামে হাজারো চ্যানেল থাকে তাহলে ওই চ্যানেলটা রেটিং করতে অনেক সময় বেশি লেগে যায়। ওকে বন্ধুরা, চ্যানেল নেম দেওয়ার পরে আমরা নিচে থেকে আন্ডারস্ট্যান্ড চেকমার্ক দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। ইয়েস, দেখুন আমাদের চ্যানেল ক্রিয়েট হয়েছে। এখন আমাদের অটো রিডাইরেক্ট করে ইউটিউব অ্যাপে নিয়ে যাচ্ছে। বাট আমরা আবারও ব্রাউজারে ক্লিক করব, ক্রোম কিন্তু আসছে না। এই প্রবলেমটা আসলে মোবাইলে ইউটিউব অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনেকবারই ফেস করতে হবে। তো আমার সাজেশন থাকবে আপনারা মাঝে মধ্যে একটু চেক করে নেবেন যে ডেস্কটপ সাইট অপশনটা আবার রিমুভ হয়ে গিয়েছে কিনা। তো আমারটাও রিমুভ হয়ে গিয়েছিল, এই জন্য আসলে ব্রাউজার ওপেন হচ্ছিল না। দেখুন, সেটিংস অন করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে এসেছে। আমাদের চ্যানেল নেম কমপ্লিট। এখন হচ্ছে আমাদের টোটাল চ্যানেলটা সাজানোর কাজ। আপনার ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট, ডিসক্রিপশন সব কিছু দিয়ে দিয়ে আপনার চ্যানেলটা এখন সাজাতে হবে। তো প্রথমে আমরা কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের একটা স্ক্রিন চলে আসবে, চ্যানেল কাস্টমাইজেশন। এখানেই আমরা সকল অপশনগুলো সেট করব। প্রথমে লেআউট, তারপরে আছে ব্র্যান্ডিং, তারপরে আছে বেসিক ইনফরমেশান, এছাড়াও টোটাল ইউটিউব সেটিংস। লেআউটের প্রথমেই আছে আপনার চ্যানেল ট্রেলার। চ্যানেল ট্রেলারের জন্য একটা ভিডিও ইম্পোর্ট করতে হয়। দেখুন, অ্যাড করলে আপনার যদি ভিডিও আপলোড করা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিলে এটা ট্রেলার হয়ে যায়। তারপরে ফিচার্স ভিডিও আছে, যে নতুন কেউ যদি আপনার চ্যানেলে প্রবেশ করে তাহলে তারা ওটা দেখতে পারবে। দেন ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং অপশনটা অনেক ইম্পর্ট্যান্ট। ব্র্যান্ডিং অপশনের মধ্যে আছে আমাদের প্রথমেই প্রোফাইল পিকচার, ইউটিউবের চ্যানেল লোগো যেটাকে বলে, দেন ব্যানার ইমেজ,
আর লাস্ট হচ্ছে আপনার ওয়াটারমার্ক, যেটা সাবস্ক্রিপশান আইকন বলে। তো তিনটারই সাইজ আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমার অলরেডি কমপ্লিট করা একটা চ্যানেল আছে, তো ওখানে দেখার জন্য যে দেখুন দেখতে কেমন লাগে আপনার চ্যানেল লোগো, ব্যানার ইমেজ এটসেট্রা। এখন আমরা দেখব বেসিক ইনফরমেশান। বেসিক ইনফরমেশানটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ আপনার চ্যানেলে কেউ যদি এসে দেখে যে আপনার চ্যানেল অ্যাবাউট, আপনার চ্যানেল ডিসক্রিপশান, সোশ্যাল লিঙ্ক কিছুই নাই, তাহলে কিন্তু আসলে চ্যানেলটার গুরুত্ব অনেক কমে যায়। এজন্য অবশ্যই আপনার চ্যানেল ডিসক্রিপশানে অন্তত 100-200 ওয়ার্ডের কিছু লিখে রাখবেন। সেকেন্ডেই দেখবেন আপনার চ্যানেল ইউআরএল। আপনি যদি চ্যানেল কাউর সাথে শেয়ার করতে চান তাহলে এই লিঙ্কটাই শেয়ার করা যাবে। আর থার্ড সেকশনে আছে হচ্ছে আমাদের সোশ্যাল লিঙ্ক। এখানে আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট যে কোনো ধরনের লিঙ্ক আপনি এখানে শেয়ার করতে পারবেন। লিঙ্কগুলো আপনি কপি পেস্ট করে এনেও এখানে পেস্ট করতে পারবেন। তবে প্রত্যেকটা সোশ্যাল লিঙ্ক আপনার চ্যানেলের নাম অনুসারেই করা বেটার, কারণ চ্যানেলের নাম দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার কিওয়ার্ড সার্চটা আরও বেটার হয় এবং আপনার চ্যানেলটাও খুঁজে পেতে অনেক সহজ হবে। এই জন্যই সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের চ্যানেল নেমের সাথেই মিলিয়ে আপনাদের সোশ্যাল লিঙ্ক চ্যানেলগুলো ক্রিয়েট করার জন্য। ওকে বন্ধুরা, এখন আমরা উপর থেকে পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের চ্যানেলের সেটিংস বা যা যা লিখলাম সব সেভ হয়ে যাবে এবং লিঙ্কটা দিয়েছি ফেসবুকের, এটাও আছে। নিচে আমাদের চ্যানেল লিঙ্ক আছে এবং আমরা কবে জয়েন করেছি বা চ্যানেল ক্রিয়েট করেছি সেই ডেটটাও আছে। ওকে বন্ধুরা, এখন আমরা দেখব যে কিভাবে একটা ইউটিউবকে কিওয়ার্ডের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। সো সেই সেটিংসগুলাই আমরা এখন দেখব। তো চলো বন্ধুরা, আমরা ব্রাউজার থেকে ইউটিউবে আবার চেক ইন করি। একদম নিচের দিকে লেফটে খেয়াল করলে দেখা যাবে একটা সেটিংস নামে একটা অপশন আছে। আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার সাথে সাথেই একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। প্রথমেই জেনারেল, জেনারেলের আন্ডারে আপনার জাস্ট শুধু কারেন্সিটা সিলেক্ট করতে হবে। সেকেন্ড অপশনে আছে চ্যানেল, চ্যানেলের ফার্স্ট ট্যাবই বেসিক ইনফরমেশান। বেসিক ইনফরমেশানের আন্ডারে আপনার আছে কান্ট্রি সিলেকশান অ্যান্ড কিওয়ার্ড। কিওয়ার্ডটা আমরা পরবর্তীতে দেখব, কিন্তু ফার্স্টে আমরা কান্ট্রি সিলেকশান। আপনি চাইলে বাংলাদেশ, কানাডা, ইউনাইটেড স্টেট যে কোনোটাই দিতে পারবেন, যেহেতু এখানে সবগুলোই অ্যাপ্রুভ আছে। অ্যান্ড সেকেন্ড ট্যাব হচ্ছে আপনার অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে সাধারণত কিছু চেঞ্জের কিছু নাই, ডিফল্ট যে সেটিংসগুলো অ্যাক্টিভ করা আছে এটাই থাকুক। থার্ড অপশনটা ফিচার্স এলিজিবিলিটি। এলিজিবিলিটির আন্ডারে তিনটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা আমাদের জন্য এনাবেল হয়েছে। প্রথম স্টেপে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন এবং প্লে লিস্টের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন। সো প্রত্যেকটা স্টেপেই কিছু কিছু ভেরিফিকেশান রয়েছে। এই ভেরিফিকেশানগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার তিনটা ফিচার্সই আপনার জন্য এনাবেল হবে। আমাদের সেকেন্ড স্টেপে আছে ইন্টারমিডিয়েট ফিচার্স। এখানে আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন, আপনি থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো এটার জন্য আপনার পার্সোনাল মোবাইল ফোন ভেরিফিকেশানটা করা দরকার। এখানে দেখুন আপনার ভেরিফাই ফোন নাম্বার দিয়ে আপনার ফোনটা ভেরিফাই করে নেবেন। অ্যান্ড থার্ড ফিচার্সটা অ্যাডভান্স ফিচার, এটা আসলে আপনার মনিটাইজেশান হলেই অ্যাক্টিভ হবে, কারণ এখানে দেখুন অ্যাভেলেবেল অ্যাট 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4K ওয়াচ টাইম। তো এটা হলেই আপনার কিছু ভ্যালিড আইডেন্টিটি সাবমিট করতে হবে, হতে পারে পাসপোর্ট, হতে পারে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। সো এটা দিলে আপনার বাকি সকল ফিচারগুলাই আপনার জন্য এনাবেল হয়ে যাবে। এখন আমরা দেখব আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টটা হচ্ছে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে যে ডিফল্ট সেটিংসগুলো চলে আসে, টেক্সট হতে পারে, সোশ্যাল লিঙ্ক হতে পারে, এই অপশনগুলো। অ্যান্ড সেকেন্ড ট্যাবে আছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আপনার স্ট্যান্ডার্ড লাইসেন্স, ক্যাটাগরি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেট। অ্যান্ড ফোর্থ মেনু হচ্ছে পারমিশন। পারমিশনের পরেই আছে কমিউনিটি। কমিউনিটি আসলে টোটাল ইউজার কন্ট্রোলিং সেকশনটা। আর লাস্ট হচ্ছে ডিফল্ট। ডিফল্ট হচ্ছে আপনার কমেন্ট সেকশন, কমেন্ট অ্যালাউ, হোল্ড, ডিজেবল এটসেট্রা।
এন্ড ফাইনালি অ্যাগ্রিমেন্ট। অ্যাগ্রিমেন্টটা আসলে মনিটাইজেশন হওয়ার পরেই অ্যাক্টিভ হয়। ওকে বন্ধুরা, তাহলে আমরা আবার একটু আমাদের চ্যানেল কিওয়ার্ডে ফিরে আসি। চ্যানেল কিওয়ার্ডে আসলে আপনার চ্যানেলকে কি কি নামে সার্চ দিলে পাওয়া যাবে সেই কিওয়ার্ডগুলোই আমাদের এখানে টাইপ করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে এটা যাতে 300 থেকে 400 ওয়ার্ডের মধ্যেই হয়, কারণ এর বেশি দিলে আপনার তেমন কোনো সুবিধা নাই। কিন্তু আপনি ওই প্রথম 300 ওয়ার্ডের মধ্যেই যদি আপনার টোটাল কিওয়ার্ডটাকে আয়ত্ত করতে পারেন, তাহলে আমি আশা করব আপনার একটা চ্যানেল সার্চ হয়ে পেতে এবং রেটিং করতে বেশি সময় লাগবে না। ওকে বন্ধুরা, তো আমরা আমাদের ভিডিওর প্রায় একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আশা করি আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে টেক্সট করে জানাবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। টাটা।